আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কীভাবে ডাল পুরি করতে হয়। এটার জন্য অনেক রিকোয়েস্ট এসেছিল। এখানে দেখতে পাচ্ছেন অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা, এখানটায় আমি হালকা 5 সেকেন্ডস ওয়ার্ম করে পানিটা দেব, রুম টেম্পারেচার পানি দিলেই হয়। এখানে দেখতে পাচ্ছেন আমি 1 টেবিল স্পুন ভেজিটেবল অয়েল অথবা সয়াবিন অয়েল নিয়েছি, আর এখানটা পিঞ্চ অফ সল্ট, দ্যাটস ইট, 4টা উপাদান। একসাথে পুরো পানি ঢেলে দিবেন না, একটু একটু পানি দিবেন এবং ভালোভাবে মাখতে থাকবেন। আমার কাভারিংয়ের জন্য ডোটা হয়ে গেছে। আমি 1 কাপের সাথে প্রায় 1/2 কাপ পানি দিয়েছি আর 1/2 টিস্পুন লেগেছিল, যদিও আমি বেশি নিয়েছি অয়েল। 1/2 টিস্পুন দিয়ে ভালোভাবে নাড়ার পর এভাবে এরকম হয়েছে। এখন আপনি প্রায় 20 থেকে 25 মিনিট রেখে দিন। এখানে আমি প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি মসুর ডাল। এগুলি আমি পানি ছেড়ে ব্লেন্ড করব। আপনি মুগ ডাল অথবা আপনি বুটের ডাল দিয়েও করা যেতে পারে। ফিলিংয়ে যে মশলাগুলি আমি ইউজ করছি তাই দেখাচ্ছি। এখানটায় দেখতে পাচ্ছেন আমি 1 টিস্পুনের চেয়ে একটু কম দিয়েছি হলুদ, স্বাদ মতো লবণ, 1 টিস্পুনের চেয়ে সামান্য কম আপনার জিরে গুঁড়ো, আদা রসুন বাটা, এখানটায় ধনিয়া পাতা। আপনি ধনিয়া গুঁড়ো দিলেও চলো, কিন্তু ধনিয়া পাতা দিলে ফ্রেশ একটা ফ্লেভার হবে ভালো। এখানটায় পেঁয়াজ দিচ্ছি, 1টা পেঁয়াজ, আর এখানটায় আপনার 1টা বড় কাঁচামরিচ। দেখুন আমি মসুর ডাল থেকে পানিটা ফেলে দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে এটা ব্ল্যান্ড করছি ফুড প্রসেসরে। আমি এখন সবগুলি মিক্স করে লো হিটে পানিটা একটু কমিয়ে ফেলছি, যে পানিটা আমাকে ব্লেন্ডারে দিতে হয়েছিল। দেখুন এটা ভালো মতো নাড়তে থাকবেন, প্রয়োজনে সামান্য একটু তেল দিবেন আপনি। এভাবে আপনি পানিটা ছাড়া করবেন। আপনি পানি ছাড়া করার জন্য ননস্টিক ফ্রাই প্যান ইউজ করতে পারেন। আর এখন আপনি ফিলিংটা একটু ট্রাই করে দেখতে পারেন যে লবণ ঠিকমতো হয়েছে কিনা, সব কিছু ঠিকমতো হয়েছে কিনা। আপনি ছোটো ছোটো করে এগুলি বেলে নেবেন। 1 কাপ দিয়ে সাধারণত 4টা বা 5টা হবে, বেশি হবে না। তবে একটা জিনিস করবেন, আপনি যখনই ফিলিংটা দিবেন, ফিলিং বেশি দিবেন না, কম করে ফিলিং দিবেন, সেক্ষেত্রে আপনি বের হবে না। ভালোভাবে চারিদিক থেকে একটু বন্ধ করে দিবেন। বন্ধ করে দিয়ে এরপর আমরা এগুলি ফেলে দিবেন বা এগুলি ভিতরে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আফটার ইউ ক্লোজ ইট, ইউ রোল ইট অ্যাগেন কেয়ারফুলি। এখন আস্তে আপনি প্লেস করে দিন তেলের উপরে, একটু তেলটা আগে গরম করে নেবেন। তবে এটা দুপাশে উল্টে দেবেন অবশ্যই, একটু বাদামি রং করতে দিবেন। যেই ব্রাউন হয়ে আসবে এটা তখন উল্টে দিবেন, উল্টে দিন। দেখছেন বাদামি রঙে হয়ে আসছে, সুন্দর হয়ে গেল আমাদের ডাল পুরি। একটু ডার্ক ব্রাউন করলে মচমচে হয়, দেখতে পাচ্ছেন ভীষণ চমৎকার হয়েছে। আর চা দিয়ে পরিবেশন করুন গরম গরম, ভীষণ মজা। এর সাথে জুড়ে মেলা ভরব। আমি একটা একটু ছুঁড়ে দেখাচ্ছি এখানে কীভাবে ডালটা ভালোভাবে মিক্সড হয়েছে, দেখুন। So thank you viewers, thank you for watching, please subscribe for more.